যিনি নদিয়া যিনি নদিয়া নগরীর মুকুট মালা, যিনি আমার বিষ্ণু প্রিয়ার প্রাণনা, যিনি আমার নরহরি চিত চোরা, সেই নদিয়ার চাঁদ গৌর সুন্দর, নদিয়ার চাঁদ গৌর আমার বিষ্ণু প্রিয়া, বিষ্ণু প্রিয়া বধুয়া, ভক্ত জনার চিত চোর, নদিয়ার ভাকা কাশে উদয় হয়ে আপন আপন প্রিয় পারিষদ, প্রিয় পারিষদ সঙ্গে নদিয়ার চা গৌর সুন্দর, যিনি নদিয়া নাগরী মুকুটমালা, যিনি বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া, যোগী যাকে ধ্যানে পায় না সাধক যাকে সাধনায় সেই সৌজগাজিত ধন, সেই সাধকাজিত ধন প্রেমে ঠাকুর গৌর সুন্দর, যিনি নদিয়া নগরীর মুকুটমালা, যিনি বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া, সেই নদিয়ার চাঁদ গৌর সুন্দর আজ কি করেছেন জানি, সকল পারিষদকে সঙ্গে নিয়ে দুটি বাহু উত্তোলন করে আজ হরিনাম সংকীর্তনে মাতলেন, কেমন করে নাচত গৌর, ভগত মন্ডলে নাচত আঙিনার মাঝি নাচে তো আঙিনার মাঝে মাঝে, তাই নদিয়ার চাঁদ গৌর সুন্দর, যিনি নদিয়া নগরীর মুকুটমালা, যিনি বিষ্ণু প্রিয়া প্রাণনা, আজ দুটি বাহু উত্তোলন করে হরিনাম সংকীর্তনে মাতলেন, কেমন করে নাচত গৌর, ভগত মন্ডলে নাচত ভগত মন্ডলে নাচত, নদিয়ার চাঁদ গৌর সুন্দর, নদিয়ার চাঁদ, নদিয়ার চাঁদ গৌর সুন্দর, নাচত গৌর ভক্ত মন্ডলে, নাচত গৌর ভক্ত মন্ডলে, নাচত গৌর ভক্ত মন্ডলে, নাচত আঙিনার মাঝি নাচত
আঙিনার মাঝে নাচো তো আঙিনার মাঝে, নাচো তো আঙিনার মাঝে, নাচো তো আঙিনার মাঝে, নাচো তো আঙিনার মাঝে, নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো নাচো তো নাচো 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 নাচি সোনারি গোরা, নাচো তো আঙিনার মাঝে, নাচো তো আঙিনার মাঝে, নাচি সোনার গোরা, 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 কৃষ্ণ প্রেমে বিভোরা নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে বিভোরা নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে আত্মহারা নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে আত্মহারা নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে পাগল পারা নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে পাগল পারা নাচে সোনার গোরা, নাচো তো আঙিনার মাঝে, নাচো তো আঙিনার মাঝে, নাচো তো আঙিনার মাঝে, নাচো তো নাচে সোনারি গোরা, নাচে সোনারি গোরা, কৃষ্ণ প্রেমে বিভোরা নাচে সোনারি গোরা, কৃষ্ণ প্রেমে পাগল পারা নাচে সোনারি গোরা। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর সকল পারিষদকে নিয়ে একত্রিত হয়ে হরিনাম সংকীর্তনে মাতলেন মা। ও মা, তাই ভগবান যখন হরিনাম সংকীর্তনে মাতলেন, ঠিক এমন হঠাৎ ভগবানের বিষ্ণু পদন দেখছেন। কেন? আজ নদিয়া নবদ্বীপে ভগবানের ধবলী শ্যামলীর কথা মনে পড়েছে। নদিয়ার চাঁদ গৌর যখন নবদ্বীপের বনভূমিতে বসিয়াছে, এমন সময় ধবলী শ্যামলীর কথা মনে পড়েছে। ওমা, এই ধবলী শ্যামলী কি নবদ্বীপে একত্রিত ছিল? এসব ছিল না, এসব তো ছিল মধুময় সুধাম বৃন্দাবন। তাহলে নদিয়ার চাঁদ গৌর সুন্দর, এই নদিয়ার পথে সেখানে ধবলী শ্যামলীর কথা বললেন? এসব যদি নদিয়াতে না থাকে, নবদ্বীপে যদি না থাকে, এসব ছিল বৃন্দাবন, তাহলে গৌরসুন্দর এই নবদ্বীপে এসে ধবলী শ্যামলীর কথা কেন বলছে? ভগবান যা কিছু করে গেছেন এগুলো হচ্ছে জীব শিক্ষা দিয়ে গেছে। এই ধবলী শ্যামলী কেন, এটা ধবলী শ্যামলীর কথা বলছে না, এখানে দশ ইন্দ্রীয় সরলিপুর কথা বলেছে। দশ ইন্দ্রীয় ছয়টি রিপু, ছয় রিপুটা কি কি জানেন? ছয় রিপুটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মৎসর্য। এই ছয় রিপুকে সঙ্গে করি সবাইকে সাধুগুরু কৃষ্ণদেব চরণ আশ্রয় করতে বললেন সমবেত ভক্তগণ। কীর্তনটা হলো ভক্তির জিনিস,
একে রুটির পাশে কীর্তন হচ্ছে। আপনারা যদি এত কথা বলি তাহলে কীর্তন আপনারা শুনতে পারবেন। কীর্তন শুনতে গেলে ভক্তি দরকার হয়, আন কথা কুকথা কান দিলে হয় না। ভগবানে যদি পেতে চান ভক্তি করুন, ভক্তি হলে ভগবানকে অবশ্যই পাবে। দেখবেন মা রাজহংসকে দেখবে, রাজহংস কখনো দেখেছেন? হ্যাঁ, রাজহংস দেখবে দুধে আর জলে একত্রিত করে দিলে রাজহংস কি কি কোনটা পান করে জানেন মা? দুধটাকে পান করে নেয়। কেন? কারণ জলটা তার লাগে না, জলটাকে ত্যাগ করে দুধটাকে পান করে। যেটা করলে তার ক্ষুধা মিটবে, উদর পরিপূর্ণ হবে, সেটাই তিনি কিন্তু সেবা করে। ঠিক তত্রু রাস্তা দিয়ে যেতে গেলে আন কথা কুকথা অনেক কথা বলবে, ওগুলো শুনে দিয়ে আপনাদের পেটও ভরবে না, মনও ভরবে না। এই ভগবানের নাম শুনুন, যদি ভক্তি উদয় হয়, যদি ভগবানের কৃপা পেতে চান তাহলে ভগবানের নাম শুনুন। তাহলে দশ ইন্দ্র স্বরূপকে সঙ্গে করি, সবাইকে সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে বললেন। আশ্রয় করিতে বলিলে সাধুগুরুর সেবা না করলে হবে না, তাই ভগবান কি বললেন শোনো শোনো বলে জি বলে আর দূরে যাস না, আর দূরে যাস না, আর দূরে যাস না, তোরা আর দূরে যাস না, সময় থাকতে আইরে সবে, আর দূরে যাস না, ওরে কলি জি তোরা মায়ার সংসারে আশার বালিশ মাথায় দিয়ে, তোরা আর দূরে যাস না, সময় থাকতে আইলে সবে, আর দূরে যাস না, সময় থাকতে আয়না সবে, আর দূরে যাস না, গৌর হরি ডাকি তোদে, আর দূরে যাস না, এলো শ্রী চৈতন্য, এলো শ্রী চৈতন্য, এলো শ্রী চৈতন্য, এলো শ্রী চৈতন্য, ছিটকে করিতে চৈতন্য, এলো শ্রী চৈতন্য, করিতে চৈতন্য, এলো শ্রী চৈতন্য, এলো গৌরী নদিয়া, এলো গৌরী নদিয়া, এলো গৌরী নদিয়া, এলো গৌরী নদিয়া, না জীবনে দশা বলিন হেরে, এলো গৌরী নদিয়া, জীবনে দশা বলিন হেরে, এলো নদিয়া, ওই না জীবনে দশা বলিন হেরে, এলো গৌরী নদিয়া, এলো গৌরী নদিয়া, হরি 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 বলে, এলো গৌরী নদিয়া, এলো গৌরী নদী, এলো গৌরী নদিয়া, এলো গৌরী নদিয়া, তাই নদিয়ার চাঁদ গৌর সুন্দর সকলের উদ্দেশ্যে বললেন, যদি কলি জীব থেকে উদ্ধার পেতে চাও তবে সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় নাও। সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করলে হবে না। কেন? ভগবান বললেন শোনো শোনো কলি জীব, কলি ঘর পাপ ছন্দ পাপ ছন্দ অন্ধকারে মন, অন্ধকারে মন, এই কলি জীবকে উদ্ধার করতে, উদ্ধার করিতে আজ গৌর নিজেই হয়েছে নুদা, হয়েছি শোনো কলির জি, কলি ঘোর পাপচ্ছন্ন অন্ধকারময়, এই কলি জীবকে উদ্ধার করতে আজ গৌর হরি নিজেই হয়েছে নুদন। আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করবার জন্য আজ ভগবান নিজেই উদয় হয়েছে, তাই তো সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে। দেখবেন মা অন্ধকার পথ যদি আপনারা চলেন অমাবস্যা রাত্রে, অন্ধকার পথ চলতে গেলে
আপনার সম্মুখে যদি কিছু রাস্তা চলে যায়, পথ চলে যায়, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কোন পথে গেলে আপনি সঠিক সন্ধানে যাবেন। আপনি বুঝতে পারবেন না যে কোন রাস্তাটি ধরলে আপনি ওই অন্ধকার পথ থেকে আলোর পথে যাবেন, তাই না মা? যদি আপনার ওই অন্ধকার রাত্রে আপনার হাতে একটা টর্চ দেওয়া যায় বাবা, দেখবেন আপনার পথ খুঁজতে হবে না, ওই টর্চ লাইট আপনার পথ দেখিয়ে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি হরি। আমা ঠিক তদ্রূপ এই কলিঘট থেকে যদি উত্থানে পেতে চাও, তবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধর। ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরলে ভগবান তোমার পার করে নিয়ে যাবে। তাই ভগবান আজ নবদ্বীপের রাজপথে বসে বিষণ্ণ বদনে, বিষণ্ণ বদনে যখন বসে আছেন, তার কিছু ভালো লাগে না, ধবলে শ্যামলীর কথা মনে পড়েছে। আর এদিকে নদিয়া নবদ্বীপের রাজপথে দাঁড়িয়ে তিনি উচ্চস্বরে বলে উঠলেন, সিংহবেনু মুরলি, করিয়া জয় ধ্বনি, হই হই রবে গোরা, ভিড়ায় পাচনি সিনা বেনু মুরলি, করিয়া জয় ধ্বনি, হই হই রবে গোরা, ভিড়ায় পাচনি সিনহ বেনু মুরলি মুরলি, করিয়া জয় ধ্বনি, হই হই রবে গোরা, ফিরায়ো পাচনি, হই হই রবে গোরা, ফিরায়ো পাচনি। ওমা আজকে কি ভগবান পাগল হয়ে গেলেন? ফিরেছে ওমা সিংহাবেনু মুরলি পাচনি, এসব কোথায় ছিল? বৃন্দাবনে। তাহলে নদিয়ার চাঁদ গৌর শুনল এই পাঁচনির কথা বলছে, নবদ্বীপে পাঁচনি কোথায় পেলেন? না না না, এখানে পাঁচনি কথার দুটি অর্থ বুঝিয়েছে, দুটি অর্থ। প্রথমত অর্থ কি জানেন? প্রথমত অর্থ হল সখাগণের হাতে যে লাঠি থাকতেন সেটাকে পাঁচনি বুঝিয়েছে। আর দ্বিতীয়ত অর্থ হল পঞ্চ মানুষকে বুঝেছেন, পাঁচটি জনকে। কে কে? আমার শ্রীবাস, অদিত, গদাধর, নিত্যানন্দ এবং গৌরহরি। তাই এদের পাঁচনি বুঝেছেন, তাই তো বলছেন, তারা পাঁচনি ফিরাই গো পাঁচনি নিতাই গৌরাইছে, তারা পাঁচনি ফিরাইছে, তারা পাঁচনি ফিরাইছে, ওই না তারা যে গোবিন্দ হলাম বলে তাদের সাথে মনে পাঁচিও না, গোবিন্দ কৃপা তার বলে সাথিও নয় পাঁচিও নয়, গোবিন্দ কৃপা তার বলে তারা পাঁচনি ফিরাইছে, সিংহবেনু মুরলি মুরলি, করিয়া জয় ধ্বনি, করিয়া জয়
ধনী আর হই হই রবে বুড়া ফিরায়ো পাঁচুনি ফিরায়ো পাঁচুনি সিংহা বেনু মুরলী সিংহ আলাদা মুরলী আলাদা করিয়া জয়থনি হই হই রবে গড়া ফিরায়ো পাঁচুনি এটা ধবলি শ্যামলে পাঁচুনির কথা বলছেন পাঁচুনি কে হচ্ছেন পাঁচটি মানুষ শ্রীবাস অদিত্য গদাধর নিত্যানন্দ এবং শ্রী গৌরহরি তিনি হলেন অন্তর্যামী ভগবান ভক্তের বাসনা ভক্তের কামনা ভগবান ছাড়া তো আর কেউ বুঝে না ভগবান জানি ভগবান বুঝে ভগবান ছাড়া কেউ বুঝে না দেখবেন মা চোরের ভাষা চোর বুঝবে তাই না মা দেখবেন চোরের ভাষা চোর বুঝে যায় যারা বোবা হয় বোবার ভাষা বোবাও বুঝে যায় যারা শিক্ষক শিক্ষকের ভাষা শিক্ষকও বুঝে যারা মূর্খ হয় শিক্ষক যদি একটা ইংলিশে কথা বলে আপনার বুঝবে বুঝবো না তাহলে যার কথা সে ঠিক বুঝবে ভগবান আমাদের বুঝবে কিন্তু ভগবানকে বোঝা এত সহজ না তাই গুণ হরি 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 বল হরি ভগবানকে বোঝা যায় না এত সহজ না যার ভাষা সে ঠিক বুঝবে এই দেখুন না এক স্বর্ণকারের দোকান ছিল স্বর্ণকারের দোকানে দুটি লেবার ছিল ব্যবসায়ী আর দুটি লেবার তারা দুজন পাক্কা চোর ছিল তিনজনে পুরো পাক্কা চোর যখন ওই কর্মচারীগুলো ছিলেন প্রভাতকালে দোকান খুলেছে প্রভাতকালে দোকান খুলে যখন ওই গেটের সম্মুখে এক কর্মচারী দাঁড়িয়ে রয়েছে আর লোক আসছে নিতে যখন আসছে তখন কর্মচারী কি বলছে জানেন কে সব কি সব কপালে হাত দিচ্ছে বলছে কে সব কি সব যে সোনা ব্যবসায়ী কিনতে যাচ্ছিলেন হঠাৎ করে সম্মুখে দাঁড়িয়ে পড়লেন আহা কি ভক্তি গো যে এই কর্মচারী যদি এত ভক্তি হয় যে এই ব্যবসায়ী যে ব্যবসা করে যে বিক্রি করে তার কত না ভক্তি হবে জানি না তার কেমন ভক্তি কর্মচারীর যদি এত ভক্তি হয় তাহলে যে বিক্রি করছে তার না কত ভক্তি হবে তখন বলছে এই চল চল এই দোকানেই চল যার এত ভক্তি ভগবানের প্রতি ভক্তি সে কখনো ঠকাতে পারে না দেখবেন মা আমরা ভক্ত মানুষ যদি কোনো ভক্তের মুখে ভগবানের নাম শুনি আমরা মনে মনে করি এ হচ্ছে ভগবানের পরম ভক্ত আমাদের ঠকাবে না হয়তো সোনার দাম ঠিকই নেবে চ ওই দোকানে চিকেছি যখন ওই দোকানে প্রবেশ করেছে তখন আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তখন আরেকজন বলছে কপালে হাত দিচ্ছে আর বলছে গোপা গোপা গোপাল গোপাল বলে প্রণাম করছে তখন যে বিক্রি যে কাস্টমার এসছে কিনতে এসছে সে মনে মনে ভাবছে হা কি ভক্তি প্রথমে প্রবেশ করতে একজন কেশব গোবিন্দের নাম দিল আরেকজন গোপালের নাম করছে কি ভক্তি এবার যখন সেই স্বর্ণকারী দোকানের কাছে গেছে এবার তখন সেই স্বর্ণকারী দোকানও কি করছে মাথায় গোপাল থেকে সেও বলছে হরি 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 গুরু গুরু হরি এরা ভগবানের নাম নিচ্ছে এটা আমরা আপনারা আমরা কেউ বুঝবো না কিন্তু চোর চোরের ভাষা ঠিক বুঝবে বুঝেছেন এরা তো তিনটে পাকা চোর এরা বুঝিয়ে দিয়েছে যে প্রথম দাঁড়িয়ে রয়েছে ভগবানের নাম নিল এরা বুঝতে পারেনি ওরা কি বলছে কে সব এসব কারা রে কে সব এগুলো কারা আর দ্বিতীয়জন বলছে গোপাল তুই বুঝতে পারলি না এরা তো গরুর পা আমাদের কাছে এসছে খেতে আর যে ব্যবসায়ী সে বলছে হরি হরি অর্থাৎ তাহলে গরুর পাল টুকেছে যখন তাকে ওকে হরণ করো নি তাই গৌর হরি 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 বল হরি বল তাহলে চোরের ভাষাটা চোরে ঠিক বুঝবে আমরা যদি যাই আমরা বুঝতে পারবো মনে করবো ভগবানের নাম নিচ্ছে তাহলে চোরের ভাষা চোর ঠিক বুঝবে শিক্ষকের ভাষা শিক্ষকও বুঝবে আর ভক্তের ভাষা ভগবান ছাড়া কেউ বুঝতে পারবে না তাই আমাদের মতো ভক্ত ভগবান আমাদের বুঝতে পেরে ভগবান কি করলেন কলিযুগে রাজপথে দাঁড়িয়ে আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করতে বলে
কি করলেন, দুভা উত্তোলন করে সবাইকে বললেন, তোমরা নাম ভজো, নাম জপ, নাম জপ, তোমরা নাম করো সা, নাম করো সা, এই কলিযুগে নাম ছাড়া, কলিযুগে নাম ছাড়া গতি নাহি, গতি নাহি, কলিজি তোমরা যদি কলিযুগ থেকে উদ্ধার পেতে চাও তবে নাম ভজ, নাম জপ, তোমরা নাম করো সা, এই কলিযুগে নাম ছাড়া গতি নাহি। কত সুন্দর সহজ পদ্ধতি ভগবান আমাদের জন্য করে গেলেন, কিন্তু ভগবানকে আমরা তো বুঝি না, ভগবানকে তো আমরা চাই না। দেখবে ভগবান ভক্তকে চায়, কিন্তু ভক্ত ভগবানকে কখনো চায়। এত সুন্দর সহজ পদ্ধতির পর কোনো যুগই করে দিয়ে যায় হরিপুর। একটু মন দিয়ে শুনবেন বাবা, সত্য ত্রেতা দ্বাপর কলি, তাই তো এই তিন যুগের পর এসছে কলি। একটু সত্য যুগের কথা বাবা, সত্য যুগের ভক্তগণ ভগবানকে পেয়েছিলেন, কি করে পেয়েছিলেন জানেন? তারা কোটি কোটি যাচ্ছে, কোটি কোটি বছর, এক এক দিন না, কোটি কোটি বছর যাগযজ্ঞ করে পেয়েছিলেন ভগবানের শ্রীচরণ। এটা গেল সত্যের কথা। আসছে ত্রেতা, ত্রেতা যুগেরও ভক্ত পেয়েছে। ত্রেতা যুগের ভক্তরা কি করে পেয়েছিলেন জানেন? ত্রেতা যুগের ভক্তরা পেয়েছিলেন ভগবানকে সাধনা অর্জন করে। তারাও এক একদিন সাধনা করে, নিজ সংসার, নিজ গৃহ, নিজ স্ত্রী পুত্র ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য গভীর জঙ্গলে তারা সাধনা করে, সাধনা করে পেয়েছিলেন ভগবানের চরণ। সত্য গেল, ত্রেতা গেল, এলো দাপর, দাপর যুগের ভক্তরাও পেয়েছে। দাপর যুগের ভক্তরা তারাও কোটি কোটি বছর, কোটি কোটি দিন ভগবানের চরণ সেবা করে ভগবানের চরণ পেয়েছে। সত্য গেল, ত্রেতা গেল, দাপরও গেল, এলো কলি, কলিকালের ভক্ত ভগবানের চরণ ধরে বলছে, তো এমন ও তো এমন, তুমি তো ভগবান, সত্য পেল, ত্রেতাও পেল, দাপরও তোমার চরণ পেল, আমি কলি, আমি কি এমন অন্যায় করেছি, এমন কি অপরাধ করেছি, আমি কি তোমার চরণ পাব না? জানো তো আমি এমন অপরাধী, এ কলিকালে যদি কিছু হয় সবাই আমার তো সদম করবে, নিজের দুষ্ট কেউ নেই, সবাই বলে ওরে এটা তো হওয়ার কথা, কারণ কেন বুঝিস না, এটা তো ঘোর কলিকা, নিজের দুষ্ট কেউ বোঝে না, যদি কলিকালে কিছু হয় এই কলির তো সদম, তবে কি আমি তোমার চরণ পাব না? কলি কে বলেছে তোমার চরণ পাবে না? অবশ্যই পাবে কলি, শোনো শোনো কলি, তুমিও চরণ পাবে, তবে আমার কথা শোনো, আমি তোমায় কথা দিলাম, সত্যের মতো কাউকে যাগযজ্ঞ করতে হবে না, হবে না, ক্রেতার মতো কাউকে সাধনা করতে হবে না, হবে না, দাপরের মতো কাউকে
তোমার সেবা অর্চনা করতে হবে না, হবে না। এই কলিযুগে তোমারই যুগে যে একবার নিতাই গৌর হরি বল বলে দুটি বাহু তুলে কৃষ্ণ লাভ করবে, আমি তার চরণের দাস হয়ে থাকবো, আমি তার দাস হয়ে রব। কলি কলি শোনো কলি, সত্যের মতো কাউকে সাধনা করতে হবে না, ত্রেতার মতো কাউকে চাকচক্য করতে হবে না, দাপুরের মতো কাউকে সেবা অর্চনাও করতে হবে না। কলি যুগে তোমার যুগে যে একবার নিতাই গৌর হরি বল বলে দুটি বাহু তুলবে, আমি তার চরণের দাস হয়ে থাকবো, 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 আমি তার চরণে দাস হয়ে রব। কত সুন্দর সহজ পদ্ধতির পথ বাবা, এমন সহজ পদ্ধতির পথ আর কেউ করে দিয়ে যাবে? কে করেছেন জানেন এত সুন্দর সহজ পদ্ধতির পথ? ওদিকে কি দেখছেন না বাবা, এত সুন্দর সহজ পদ্ধতির পথ কে করেছেন জানেন? ভগবান না, ভগবান করেন এত সুন্দর সহজ পদ্ধতির পথ? আপনাদের মতো একটা ভক্ত করে গেছে, আপনাদের মতো ভক্ত করে গেছে, ভগবান কেন ভক্তকে সহ্য করবে? কারণ ভগবানের চেয়ে ভক্ত তাই শাস্ত্রে বললে ভক্ত যদি কই মুই বাঞ্ছা করে ভগবানের সাথে নেই সেই বাঞ্ছা পড়ে, ভক্ত যদি মন থেকে ভগবানের কাছে কিছু চায় ভগবানেরও সাধ্য নেই সেই ভক্তের বাচ্চা না পড়ে থাকতে পারে। সমবেত ভক্তগণ, তাই এত সুন্দর সহজ পদ্ধতির পর ভগবান বললেন কে করেছেন? আপনাদের মতো একটা ভক্ত, সে ভক্ত কি জানে? সে ভক্ত আর কেউ না, সে ভক্ত কলি নিজেই। কলি নিজেই এত সুন্দর সহজ পদ্ধতির পথ করে দিয়ে গেছে, কি করেছেন জানেন? কলি সংসার গৃহ পরিত্যাগ করে চলেছেন ওই গভীর জঙ্গলে, ছুটতে ছুটতে চলেছে দয়ামা আমার, কলি কিছু দেখতে পাচ্ছে, ছুটতে ছুটতে সেই গভীর জঙ্গলে প্রবেশ করে ভগবানকে ডাকছে, কই কৃষ্ণ, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম গো, আমি কৃষ্ণ পেলাম গো, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম গো, আমি কৃষ্ণ পেলাম গো, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম গো, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম। সবাই তো ভগবানকে পেল, তবে আমি কি অপরাধ করেছি যে আমি পাবো না? আমি শুনেছি তুমি জগতের নাথ জগন্নাথ, তুমি যদি জগতের নাথ জগন্নাথ হলে সবাই তো কৃপা করবে, আমাকে কি করবে না? তো তাই কলি গভীর জঙ্গলে ভগবানকে ডাকছেন, ভগবানকে ডাকছেন কলি, অঝর নয়নে অশ্রু ঝরছে আর ভগবানকে ডাকছেন, দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে গেল, কলি অঝর নয়নে কাঁদছে আর ভগবানকে ডাকছে, কলি কাঁদতে একদিন অন্ত হয়ে গেলে তুমি না ভগবান, তোমার চরণ চেয়েছি আর তো কারো চরণ চাইনি, তো এমন
তার জন্য বুঝি আমার নয়ন দুখানি কেড়ে নিলে তুমি। কোন অপরাধে আমার নয়ন দুখানি তুমি তুলে নিলে? ওমা, তিনি যে ভগবান, ভগবান হয়ে ভক্তের চোখের জল কখনো সইতে পারে না। কিন্তু এদিকে গলি অঝর নয়নে কাঁদছে আর বলছি তো এম, তুমি আমাকে যত দুঃখ যত যন্ত্রণা আমি তোমাকে ডাক, তুমি আমার নয়ন কেড়ে নিয়েছ তো কি হয়েছ? তুমি তো আমার বদনী কেড়ে নাও, আমি এই বদনী তোমার ডাক, আমাকে যত কষ্ট যত যন্ত্রণা দাও আমি বলবো আমি গাইব, ও গো দয়া ও গো দয়া, এই কি তোমার এই কি তোমার বিচার, ভক্ত যে জন কাঁদে কর তারে, একি তোমার বিছু ও গতায়া। একি তোমার বিচার ভক্ত জীজন ডাকি কাঁদাও তারে, এই কি তোমার বিচার বলো, এই কি তোমার বিচার গো। এই কি তোমার বিচার জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার বিছু এই কি তোমার বিচার গো, এই কি তোমার বিচার ভক্ত জি জন কাঁদি কাঁদাও তারে, এই কি তোমার বিচার এই কি তোমার বিচার গো। তোমার হৃদয়ে দয়া মায়া বলে কি কিছু নেই? যে ভক্ত তোমার চরণ আশ্রয় করতে চায় তুমি তাকে এত দুঃখ কষ্ট তাকে এত যন্ত্রণা দাও। সমবেত ভক্ত মণ্ডলী, ভগবান সব সইতে পারে, ভগবান সব সইতে পারে, কিন্তু ভগবান ভক্তের দুটি জিনিস হইতে পারে। প্রথমত ভক্তের অহংকার, আর দ্বিতীয়ত ভক্তের নয়নের জল। সব সইতে পারে কিন্তু ভগবানের দুটি জিনিস হইতে পারে। দেখবে যদি কোনো মায়ের সম্মুখে তার সন্তান মা মা বলে কাঁদে, মা যেমন সইতে পারে ছুটে গিয়ে তার সন্তানকে বুকের মধ্যে আনলে রাখে, তত কোন ভক্ত যদি ভগবানকে ডাকে সে কি থাকতে পারে? সে কখনো থাকতে পারে না। তাই ভক্তির নয়নের সুমুষ্ঠিত করবার জন্য ভগবান কলিকে স্বরূপ দেখালে, কলি কলি কে কে তুমি কে আমাকে কলি কলি বলে দাও? তবে কি দয়া দা,
তুমি আসতে পারো না, তুমি তো বাসা, তোমার হৃদয় দয়া মায়া বলতে কিছু নেই, তুমি আসতে পারো না তো এলো। তুমি তো কখনো এই পাশার হৃদয় তুমি ভক্তির কৃপা করতে পারো না। কলি এই কলি আমাকে চিনতে পারলে না কলি, তুমি তাহলে এসেছো তো এমন, তুমি কি সত্যি এসেছো তো এমন, আমায় চিনতে পারলে না কলি, কি করে চিনবো তো এমন, বলো তো এমন। চেনার জন্য যে নয়ন দিয়েছিলে, তোমার পদ উত্তাকার জন্য যে নয়ন দিয়েছিলে, সে নয়ন তো তুমি কেড়ে নিয়েছো, কেড়ে নিলে ও গো কৃপা মা, কি করে নিয়েছো দয়া মা, তুমি তো আমায় দেখতে বলছো না, যে নয়ন দিয়েছো তোমার বদন দেখার জন্য সে নয়ন তো তুমি কেড়ে নিয়েছো। কলি কে বলেছে কলি, আমি তোমার নয়ন কেড়ে নিয়েছি কে বলেছে? নয়ন মুশ্রিত করে একবার আমার পানে চেয়ে দেখো তো কলি, দেখো তুমি আমাকে দেখতে পাও কিনা। কলি এদিকে নয়নের রস্য মুশ্রিত করে ভগবানের পানে দেখো তাকে চেয়ে, আমি তোমায় দেখতে পাচ্ছি দয়া, এই তো আমার সম্মুখে দাঁড়িয়ে আছে যে তো রূপ দেব, তুমি এত করুণা এত কৃপা মো, তুমি করুণা তুমি এত কৃপা মো, তুমি করুণা করুণা তুমি যদি এত করুণা মো, তুমি যদি করুণা মো হলে গো কলি, তোমার মতো ভক্ত যদি লাগে ভগবান কি থাকতে পারে বলো কলি, তুমি কি চাও বলো, তুমি কি চাও কলি দয়া, আমি কি চাই শুনবে তো, আমি ধন চাই ঐশ্বর্য চাই, তবে তুমি কি চাও, তুমি তো ভগবান, তুমি ভগবান তুমি বোঝো না তোমার এই ভক্ত কি চায়, ভক্তের বাসনা ভক্তের কামনা তুমি কি বোঝো না দেবময় কলি, আমি যে কল্পতরু ভগবান, আমি যে অন্তর চাবি ভগবান, আমি যে সব বুঝি দেবো, তবে যে আমি তোমার সম্মুখে এসেছি যখন তোমার মুখ থেকে শুনতে চাই কলি, বলো তুমি কি চাও দয়াময়, তুমি শুনবে দয়াময়, আমি কি চাও বলো, তুমি কি চাও দয়াময়, কখনো অমাবস্যা রাত্রে দেখেছ, অমাবস্যা অমাবস্যা রাত্রে আকাশে কোটি কোটি তারার হয় হৃদয়, কিন্তু একটি চাঁদের অভাবে সারা বিশ্ব অন্ধকার মন, কলি এ তুমি কি বলতে চাইছো কলি দয়া মন, ভক্তির এই ছোট্ট কামনা ভক্তির এই ছোট্ট বাসনাটা তুমি বুঝলে না, বলো না কলি তুমি কি বলতে চাই দয়াম, দেখবে অমাবস্যা রাত্রে আকাশে কোটি কোটি তারার হয়, আকাশে কোটি কোটি তারা থাকে কিন্তু একটি চাঁদের অভাবে একটি চন্দ্রের অভাবে সারা বিশ্ব অন্ধকার, ওমা আকাশে কোটি কোটি তারা থেকে যে এই ছোট্ট ভারতবর্ষকে আলোকিত করতে পারে, শোনো দয়া আমার সে তারার দরকার নেই, তবে আমি শোনো শোনো দয়া আমি তোমায় বলছি, যে আকাশে কোটি কোটি তারা থাকে, আকাশে কোটি কোটি নক্ষত্র থেকেও যে এই ছোট্ট ভারতবর্ষকে আলোকিত করতে পারে না, আমার কোটি কোটি অবতারের দরকার নেই, আমার একটি চন্দ্রের মতো একটি চাঁদের মতো আমার যুগে অবতার তুমি দিও,
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ওগো তো এমন আকাশে কোটি কোটি তারা থেকে যেই ভারতবর্ষকে আলোকিত করতে পারে যে ভারতবর্ষকে আলোকিত শোনো শোনো দয়াময় আমার কোটি কোটি চন্দ্রের দরকার নেই তবে আমি কি চাই জানো ও দয়াময় আমার একটি চাঁদের মতো হরিবল 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 অবতার দিও ও আমার চাঁদের চাঁদের মতো আমার অবতার দিও ও তোমারই যুগে আমি আর কিছু চাই না তোমার যুগে আমি ভজন সাধন ছাড়া আমি আর কিছু চাই না গো তাই আমার পরবর্তী জন্ম বলে কিছু থাকে এই দিও দয়া আমার তোমারই জন্মে আমার জনম জনম দিও আমি ইয়ামনা আমি জানায়ে রাখি আমার তোমারই জনমে আমার জনম দিও আমি এই কামনা জানাই রাখি আমি তোমারই কলিযুগে প্রভু এই জনম দিও আমার আর নাই কিছু কা মনা দয়াল আমার তোমারই জনমে এই কামনা জাগি আমি আর তো কিছু চাই না প্রভু তোমারই জন্মে আমার এই জন্ম দিও এত কিছু চাই না দয়াল তুমি তোমার জন্মে জন্ম দিও আমি আর তো কিছু চাই না প্রভু এই কামনা জানাই রাখি আমি আর তো কিছু চাই না প্রভু আমার এই কামনা জানাই আমি আর তো কিছু চাই না প্রভু আমি এই কামনা জানাই রাখি আমি আর তো কিছু চাই না প্রভু এই জন্মে রাখি আমি আর তো কিছু চাই না প্রভু এই কামনা শুধু জানাই রাখি আর তো কিছু চাই না আমি এই কামনা শুধু আর তো কিছু চাই না প্রভু এই কামনা জানাই রাখি আর তো কিছু চাই না প্রভু আমি এই কামনা জানাই রাখি আমি আর তো কিছু চাই না প্রভু এই কামনা আর তো কিছু চাই না আমি এই কামনা জানাই আমি তোমার জন্মে আমার এই দিও দয়া আমি কোটি কোটি তারাও চাই না কোটি কোটি নক্ষত্র চাই না আমার যুগে তুমি অবতার হয়ে কলির এই বাসনা শুনে ভগবান বিদুর এসে বললেন কলি ধন্য তোমার চাপ ধন্য তোমার পাওয়া ধন্য তোমার কামনা ধন্য তোমার বাসনা শোনো শোনো কলি তুমি যখন চেয়েছ তাই হবে আমি তোমায় কথা দিলাম কলি সত্যের মতো কাউকে সাধনা করতে হবে না হবে না ত্রেতার মতো
মতো কাউকে যাগযজ্ঞ করতে হবে না, হবে না। দাপরের মতো কাউকে সেবা অর্চনা দিতে হবে না, হবে না গো। তোমারই যুগে কলি যুগে যে একবারে হৃদয় গৌর হরি বল বলে দুটি বাহু তুলবে, আমি তার চরণের দাস হয়ে থাকব, আমি তার চরণে, আমি তার চরণের দাস হয়ে রব। কলি শোনো কলি, সত্যের মতো কাউকে সাধনা করতে হবে, ক্রেতারের মতো কাউকে যাগযজ্ঞ করতে হবে না, দাপরের মতো কাউকে সেবা অর্চন করতে হবে না। যে তোমার যুগে কলি যুগে নিতাই গৌর হরি বল বলে হরি কৃষ্ণ নাম করব, আমি তার চরণের দাস হয়ে থাকব। কত সুন্দর সহজ পদ্ধতির পথ দেখো, কে করে গেছে আপনাদের মতো একটা ভক্ত, কিন্তু আমরা আজকে তাকে ভুলে গেছি, তাকে তো আমরা মনে রাখি না। ভগবান এত সুন্দর সহজ পদ্ধতির পথ করে দিয়ে গেছেন, না ভক্ত করে গেলে ভগবান কৃপা করেছিলেন, শুধু ষোলো নাম বত্রিশ অক্ষর, এই ষোলো নাম বত্রিশ অক্ষর করলে এই কলিজীব থেকে উদ্ধার পাবে, পাবে পাবে। হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি বল, এখানে অনেক মায়েরা বাবারা আছেন, এদিকে একটু দেখুন, হরে কৃষ্ণ, এত আনন্দ হলে হবে না, তাহলে হরে কৃষ্ণ নামের মাহাত্মটা জানে। ও মা, যে ষোলো নাম বত্রিশ অক্ষর করেন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম কেন করেন এর মাহাত্মটা জানে? হরে কৃষ্ণ নাম করার ইচ্ছা করে গেলে, কিন্তু এই হরে কৃষ্ণ নামের মধ্যে কি আছে সেটা না জানলে ভগবানকে পাওয়া যায় না, আগে জানতে হয়। তাহলে বলি নাকি কৃষ্ণ নামে কি আছে শুনবে? তাহলে এই হরে কৃষ্ণ নামের মধ্যে কি তত্ত্ব লুকিয়ে আছে দেখো। তাহলে সবাই আমার সঙ্গে দুটি বাহু উত্তোলন করে মস্তকের উপর হাত রাখো, কেউ লজ্জা করবেন না। যে কৃষ্ণ নাম করেন কৃষ্ণ নামের মাহাত্মটা শুনে নিন, সবাই দুটি বাহু তুলুন, তুলে মস্তকের উপর হাত রাখো, আমার সাথে সবাই বলবেন, সবাই তুলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই ষোলো নাম বত্রিশ অক্ষর, এর মধ্যে কি আছে আবার ভালো করে শুনে নিন, মন দিয়ে শুনবেন, কেউ আনমন হবে না। হরে কৃষ্ণ মানে হে কৃষ্ণ, হরে কৃষ্ণ একবার হ্যারো কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ এই দেহের যত কালো কালো ময়লা আছে, কালো কালো ময়লা কি বাবা, কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য, হরে হরে তুমি হরণ করে না, হরে রাম ও গো রাম, হরে রাম একবার হ্যারো রাম, রাম রাম ও গো অতীত পাবন রাম, হরে হরে তুমি হরণ করে নাও নিতাই গৌর হরি হরি বল, তুমি একবার হরণ করে নাও হে কৃষ্ণ, একবার হ্যারো কৃষ্ণ এই দেহের যত কালো কালো ময়লা আছে তুমি হরণ করে নাও, ও গো রাম ও গো পতিত পাবন রাম, আমার দেহে যত পাপ অহংকার সব হরণ করে ভক্ত হতে হবে বাবা। দেখবেন বৃন্দাবনে যারা গেছে বৃন্দাবনের বালুকা মাটিতে পরিক্রমা করে, গিরি গোবর্ধন ওখানে পার্বতে গিয়ে দেখবে সবাই গিরি গোবর্ধন পরিক্রমা করছে, আমরা তো খালি পায়ে ওখানে পা দিতে পারি না, কিন্তু রাজস্থানীরা
দেখবি রাজস্থানীরা ওরা গন্ডি দেয়, প্রদক্ষিণ করে গন্ডি দিয়ে ওই বালুকা মাটিতে। কেন দেয় জানেন? কেন দেয় জানেন? ভক্তি হয়। তারা বলতে যায় তারা ভগবানের কাছে ওই বালুকা মাটিতে গন্ডি দেয় আর ভগবানকে বলে, হে প্রভু তুম তো অন্তর্যামী হো, মেরা মন মে জিতনা অহংকার জিতনা দর্দ সব নিকল কে মেরা মন মে আপ কিছু চল লিয়ে ভক্তি প্রদান দিজি। মেরা মন মেরা মন মেরা দয়ামো, তুমি তো কৃপামো, তুমি তো দয়ামো, তুমি যদি দয়াময় হও আমার মনে অহংকার দূরীভূত করে দূর করে আমার মনে কিচ্ছু একটু ভক্তি দিও। এই হলো ভগবান, ভক্ত কেন দেখতেন না? তাই তো ভগবান আমাদের সহজ পদ্ধতি পথ করে দিয়ে গেল। ষোলো নাম বত্রিশ অক্ষর, এই নামের মধ্যে সব আছে। কিন্তু বলুন তো মা, এই নাম আমাদের কে দিয়ে গেছে জানেন? জানেন কে দিয়ে গেছে? নিতাই গৌর দুটি ভাই এই জগৎ মাঝে নাম দিলা। তাই তো, তাহলে নিতাই যদি আনলো তাহলে আমরা ভুলে যাচ্ছি কেন? দেখবে চলুন আমরা একটা গান করতে করতে জেনে নিই আমাদের এই কলিজীবকে উদ্ধার করবার জন্য এই জগৎ মাঝে কে নাম বিলিয়েছে। সবাই সহযোগিতা করবেন তো? সবাই সহযোগিতা করবেন? দুটি বাহু তুলে বলুন যারা যারা করবেন। দেখবেন এই গানটা এখন সব জায়গায় হয়। কে এনেছে নাম? গান হলো জ্ঞান, কি বলছে দেখুন। আমার নিতাই এনেছে হরি নাম এই জগৎ মাঝে অমৃত সমান। তাই তো, আমার গৌর বিলালো মধুর না এই জগৎ মাঝে অমৃত সমান। তাহলে নাম কে এনেছে? নিতাই তো। তাহলে সবাই মিলে দু বাহু তুলুন দেখি, সবাই মিলে লজ্জা করবেন না একসাথে। নিতাই এনেছে হরি নাম জগৎ মাঝে অমৃত সমান। বলুতলি আমার গৌর বিলাল হরি নাম জগৎ মাঝে অমৃত সমান। লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি হরি নামে পেল পরিত্রাণ গো, হরি নামে পেল পরিত্রাণ। উলুতলি আমার নিতাই বিলাল হরি নাম ভবের মাঝে অমৃত সমান। দুটি বাহু তুলুন, ভগবানের নাম করছে অন্য কারণ না, লজ্জা ঘৃণা করবেন না। যে সংসার এই সংসার ত্যাগ করে দিন, এই হরি নাম আপনার, ঠিক আছে? তাই কি বলছে শুনুন। এই হরি নাম পথের সম্বল ভেবে দেখো মনে, কৃষ্ণ ছাড়া কোন শান্তি পাবে না জীবনে। হরি নাম ভিবি দেখো মনে, কৃষ্ণ ছাড়া কোন শান্তি পাবি না জীবনে। ও এই হরি নাম পথের সম্বল ভিবি দেখো মনে, কৃষ্ণ ছাড়া কোন শান্তি পাবি না জীবনে। ও এই হরি নাম পথের সম্বল ছাড়া কোন শান্তি পাবি না জীবনে। তাই কৃষ্ণ বলে নয়ন জলে, কৃষ্ণ বলে হাসো নয়ন জলে, কৃষ্ণ বলে নয়ন জলে, কৃষ্ণ বলে হাসো নয়ন জলে সবই পরিত্রাণ। ভাবির মাঝে গৌরব
হরিনাম ভবির মাঝি অমৃত সমা এই হরিনাম ছাড়া আর কিছু যাবে না কিন্তু এই আপন আপন যাকে করছো আপন তোমার নয় কেউ তোমার আপন নয় স্ত্রী আমার পুত্র আমার গাড়ি আমার বাড়ি আমার এ কারোর কিছু নয় এসব মিছে মায়া মায়াই তো তুমি জড়িয়ে রয়েছো তাই গানের মধ্যে বললেন আপন স্বজন করো না কি বলছো শোনো আপন স্বজন গাড়ি বাড়ি সবই পড়ে রবে কৃষ্ণ ছাড়া কোন শান্তি পাবে না জীবনে আপন স্বজন গাড়ি বাড়ি সবই পড়ে রবে কৃষ্ণ ছাড়া কোন শান্তি পাবে না জীবনে ও আপন স্বজন গাড়ি বাড়ি সবই পড়ে রবে কৃষ্ণ ছাড়া কোন শান্তি পাবে না জীবনে সজন গাড়ি বাড়ি সবই পুরি রবে কৃষ্ণ ছাড়া কোন শান্তি পাবে না জীবনে কৃষ্ণ বলে ভাস নয়ন জলে 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 সবই পরিত্রাণ বিলাল হরিনাম ভবের মাঝি অমৃত সমান আমায় গৌর বিলাল হরিনাম ভবের মাঝি অমৃত সমান আমার নেতাই বিলাল হরিনাম ভবের মাঝি অমৃত সমান আমার গৌর বিলাল হরিনাম এই ভবের মাঝি অমৃত সমান তাহলে নিতাই আমাদের জগৎ মাঝে না মানলে যে আনলেন তার কথা আমরা ভুলে গেলাম ভগবান আমাদের জন্য এত কৃপা করলেন করুণা করলেন আমরা আজকে ভুলে গেলাম তাই ভগবান কলিজীবকে উদ্ধার করবার জন্য কি বললেন নাম ভজ নাম জপ নাম করো সা এ কলিযুগে নাম ছাড়া গতি নাই হাই তাই নদিয়ার চাঁদ গৌর সুন্দর নদিয়ার চাঁদ গৌর সুন্দর যিনি নদিয়ার নাগরীর মুকুটমালা নদিয়ার নাগরীর মুকুটমালা যিনি বিষ্ণু প্রিয় প্রাণনা প্রাণনা সেই নদিয়ার চাঁদ গৌর সুন্দর নদিয়ার চাঁদ কি করলেন নবদ্বীপে রাজপথে দাঁড়িয়ে সকল ভক্তের সাথে মিলিত হয়ে দুটি বাহু উত্তোলন করে হরিনাম সংকীর্তনে মাতলেন কেমন করে বহুতুল্লি গোটা চাঁদ করে জয় ধ্বনি বহুতুল্লি গোটা চাঁদ বাহুতুলি গোটা চাঁদ বহুতুল্লি গোটা চাঁদ করে জয় ধ্বনি আনন্দে বিভোর ভেল নদিয়া রমণি আনন্দে বিভোর ভেল নদিয়া রমণি আনন্দে বিভোর ভেল নদিয়া রমণি কি করছেন বাহুতুলি গোড়া চাঁদ করে জয় ধ্বনি জয় ধ্বনি করছেন ভক্তদের আনছেন তাই প্রশ্ন পদকর্তা কলম দিলেন বহুতুলি গোড়া চাঁদ করে জয় ধ্বনি উলুতলি তুলি গোড়া চাঁদ বাহুতুলি বাহুতুলি গোড়া চাঁদ বাহুতুলি গোড়া চাঁদ বাহুতুলি 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 গোড়া চাঁদ কটি জয় ধ্বনি আনন্দে বিভোর ভেল নদিয়া রমণি আনন্দে বিভোর ভেল নদিয়া রমণি আনন্দে বিভোর ভেল নদিয়া রমণি দেখেছো তারা কত সুন্দর নৃত্য করছে দেখেছো দেখো দেখো
তাদের আজ আনন্দ ধরি না গো, আজ আনন্দ ধরে না গো, আজ আনন্দ ধরি না গো, আর আনন্দ ওই না যতি আর যত রোজ রমণী, আজ আনন্দ ধরে না গো, আজ আনন্দ ধরে না গো, আজ আনন্দ ধরে না গো, বহু তুলি গোড়া চা গোড়া চা করিয়া জয় ধ্বনি করিয়া জয় ধ্বনি, আনন্দে বিবর ভিল নদিয়া আরমণি আরমণি, বাহু তুলি গোড়াচার অর্থাৎ দুবাহু তুলে ভগবান আজ নৃত্য করছেন, সকল পারিষদকে একত্রিত করে তারা আজ আনন্দ ধরছেন, কারণ সকল পারিষদকে নিয়ে হরিনাম সংকীর্তনে মাতলেন। কেন নাচছে? তিনি কি আজ পাগল হয়ে গেলেন? পাগল হয়নি মা, আজ ভক্তর সাথে মিলিত হয়ে নবদ্বীপের যত রমণীগণ, নবদ্বীপের যত ভক্তগণ সবাই উলুধ্বনি সংকীর্তনই করছে, কিন্তু ভগবান একা নাচছেন না, আরো নাচছে। ওমা ভগবান পাগল হননি, আরো কারা নাচছেন জানেন? কারা নাচছে? রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নাচে নিত্যানন্দ, রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নাচে নিত্যানন্দ, রামাইয়া সুন্দরানন্দ, এ যে রামাইয়া, এ যে ব্রজের রামাইয়া, এ যে রামাইয়া, রামাইয়া রামাইয়া রামাইয়া, রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নাচে নিত্যানন্দ, রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নাচে নিত্যানন্দ, গৌরী ধাসার অভিরামে সবারও আনন্দ গো, সবারও আনন্দ, গৌরী দাসার অভিরামে সবারও আনন্দ গো, সবারও আনন্দ, গৌরী দাসার অভিরামে সবারও আনন্দ গো, সবারও আনন্দ, যে গৌরী দাসার, গৌরী দাস, গৌরী দাস, গৌরী দাসার অভিরাম। আমা এই গৌরী দাস কেন নাচছেন? রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে আবার নাচছেন নিত্যানন্দ, তাহলে আনন্দ হবে না? কথাই বলে যেখানে নিত্যানন্দ সেখানেই তো আনন্দ, তাই না মা? তাই নিত্যানন্দ আছে, সবাই আনন্দ করছে, তাই নিত্যানন্দ নাচছে বলছে, তাই কেমন আছে? রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নাচে নিত্যানন্দ, সুন্দরানন্দ সঙ্গে নাচে নিত্যানন্দ, রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নাচে নিত্যানন্দ, রামাইয়া যে ব্রজে রামাইয়া সুন্দরা, রামাইয়া সুন্দরানন্দ নন্দ, রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নাচে নিত্যানন্দ, গৌরী দাসার অভিরামে সবারও আনন্দ গো, সবারও আনন্দ, যে গৌরী দাসার অভিরামে সবারও আনন্দ গো, সবারও আনন্দ, গৌরী দাসার অভিরামে সবারও আনন্দ গন্দ, গৌরী দাসার অভিরামে সবারও আনন্দ গো, সবারও আনন্দ, আজ আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, গুরবদ গৌরবদন দর্শন করে আজ আনন্দ ধরে না, গৌরবদন দর্শন করে আজ আনন্দ ধরে না, গৌরবদন দর্শন করে আজ আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নাচে নিত্যানন্দ,
আরে গৌরী দাস অভিরামে সবার আনন্দ, যেখানে নিত্যানন্দ সেখানেই আনন্দ। তাই আজ ভগবানের আনন্দ ধরছেন, আজ ভগবান ভক্তের সাথে মিলিত হয়ে হরিনাম সংকীর্তনে মাত। ওমা ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায় ভগবানকে অবশ্যই পাবেন, তাই না মা? কিন্তু ভক্ত হতে হবে, ভক্ত না হলে ভগবানকে পাওয়া যায় না। আচ্ছা আপনারা তো বড় ভক্ত, এই কালকের বাবার বার গেছে, বলুন তো মা ভগবানের কাছে কি চেয়েছে? হ্যাঁ কি চেয়েছ? ভগবানের কাছে চেয়েছেন আপনারা, আমরা হলাম স্বার্থপর, স্বার্থপরের মতো ভগবানকে চাইতো, এমন আমার ধন ঐশ্বর্য স্ত্রী পুত্র সংসার পরিজন দাও, সংসার যখন দিয়েছ তাদের সুখেও রেখে দাও, কিন্তু কোনোদিনের জন্য বলিনি ভগবানকে তো এমন। ওগো কৃপাময় তোমার কি চাই বলো, আমরা শুধু চেয়ে গেছি স্বার্থপরের মতো চেয়ে গেছি, ভগবানকে কোনোদিনের জন্য কিছু দিতে পারি, কোনোদিন দিতে পারিনি, কারণ আমরা ভাবি ও যে পাথর, ওরে পাথর ভেবে যাকে তুমি করছো পূজা, তুমি পাথর যাকে ভাবছ, পাথর ভেবে যাকে তুমি করছো পূজা, সে পাথর নয়, সে যে মূর্তি হয়ে তোমার নিচ্ছে পরীক্ষা, পাথর ভেবে তুমি যাকে করছো পূজা, সে পাথর সে যে তোমাকে তোমার দিচ্ছে যে পরীক্ষা, তোমাকে পরীক্ষা নিচ্ছে, তুই কত বড় ভক্ত। আমরা এত বড় ভক্ত ভগবানের কাছে চেয়ে গেছি, কিন্তু আমরা বলিনি দয়াময় তোমার কিছু বলো না, তোমার কিছু সেটা কখনো বলি না, কারণ আমরা জানি ও তো পাথর, ও কি কথা শুনবে কি জানেন মা? ভগবানের কাছে আমরা শুধু চেয়ে গেছি কিন্তু কিছু দিতে শিখিনি, শুধু চেয়ে গেছি দিতে শিখিনি। ভগবানের কাছে যদি চান, ভগবানের কাছে একটা জিনিস চাইবে, দয়াময় তুমি তো ভগবান, তুমি তো ভগবান ভক্তির প্রাণ, তুমি যদি ভগবান হন, জানো ভগবান আমরা সেই গোবিন্দের চরণ ছাড়া অনেক দূরে আছি, তুমি তো অনেক কাছে থাকো দয়াময়, তবে তোমার চরণে যে পুষ্পাঞ্জলি দিলাম, যে ভক্তিটুকু তোমার চরণে অর্পণ করলাম, এই কিঞ্চিত ভক্তি আমার গোবিন্দের চরণে পৌঁছে দিও নিতাই কৌর হরি 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 বল হরি বল হরি বল। ভগবানের কাছে চাওয়াটা ঠিক করতে হবে, ভগবানের কাছে না চাইলে হবে না। মায়ের গর্ভে যখন সন্তান আসে, সন্তান যখন ভূমিষ্ঠ হয় মা, দেখবেন সে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই সন্তানের মুখে আমরা মধু দিয়ে থাকি, তাই না? সন্তান জন্মগ্রহণ করলে মুখে মধু দেয়, কেন? যাতে সন্তান বড় হলে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। আচ্ছা বলুন তো মা, কটা সন্তান আপনার বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলেছে তোমরা? হ্যাঁ ভগবান বললেন যে মধু তোমরা বদলে দিচ্ছ, সেই মধু দেওয়ার আগে যে সন্তান জন্মগ্রহণ করছে তার কর্ণে একবার কৃষ্ণ নামের মন্ত্র দাও, নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। এইটা আমরা পারি না বলে, ভগবানের কর্ণে দিতে পারি নাই বলে আজকে তো আমাদের গর্ভে আর নেতাজি সুভাষচন্দ্র জন্মাচ্ছে না, আমাদের গর্ভে আসছে না সেই কবি বিদ্যাসাগর, মাতা ভগবতী দেবী এত বড় পুণ্য দান করতে, এত বড় ভগবান বিশ্বাসী ছিলেন, দেখেছেন এই ভগবান বিশ্বাস করতেন বলে তার গর্বে কি ধারণ করেছে, খাল না বিল না একেবারে সাগর, বিদ্যার সাগর। ভক্ত হতে গেলে ভগবানকে যদি পেতে চান ভক্ত হও, ভক্ত হতে গেলে স্বামী বিবেকানন্দের মতো ভক্ত হন। স্বামী বিবেকানন্দ এত বড় ভক্ত ছিলেন, তার মনে কিছু চাওয়া বা বাসনা কিছু ছিল না। স্বামী বিবেকানন্দ তার পিতা অনেক বড় ব্যারিস্টার ছিলেন বুঝলেন, কিন্তু স্বামী বিবেকানন্দের দান ধ্যানের এত বড় হাত ছিলেন, গৃহে যত দান ধ্যান ছিল যত ধন ঐশ্বর্য ছিল
সব গরিব কাঙালদের মধ্যে বিলিয়ে দিতেন। এই স্বামী বিবেকানন্দ এত বড় ভক্ত ছিলেন, তার যত ধন ঐশ্বর্য ছিলেন গরিব কাঙালদের মতো বিলিয়ে দিতেন, নিজের বলতে কিছু রাখতেন না। একদিন সবাইকে দিতে দিতে তার গৃহেতে খাওয়ার মতো অন্ন জুটত না। যখন অন্ন জুটত না বাবা, ঠিক এমন সময় ওই দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে দেখা হলো। ঠাকুর, ও ঠাকুর, তুমি নাকি তোমার মায়ের সাথে কথা বলো? শুনেছি তোমার মা নাকি বড় করুণা, শুনেছি তোমার মায়ের হাত কাছে যদি কেউ শূন্য হাতে যায় তাকে শূন্য হাতে ফিরাই, তবে তোমার ঠাকুরকে বলো না, তুমি তোমার মাকে বলো না আমাকে একটু ধন ঐশ্বর্য দিতে। বিবেক, তুই ঠিকই শুনেছিস বিবেক, ও যে বড় করুণাময় কৃপাময়, ও তোর কৃপা করবে, তবে তোর যদি কিছু চাওয়ার থাকে জানা জানা, ওই তো আমার মা দাঁড়িয়ে রয়েছে আমার মায়ের কাছে, কি চিনি। স্বামী বিবেকানন্দ খুশি মনে চলেছে সেই মায়ের কাছে, সেই চিন্ময়ী বিগ্রহ দেখে মায়ের দিকে তাকিয়ে বলছে, মা, ও মা, তুমি তো জগৎ চলনী, তোমার তোমার কাছে যদি কেউ শূন্য হাতে আসে তুমি নাকি তাকে শূন্য হাতে ফিরো না, তবে আমি তোমার কাছে এসেছি মা, তবে ধন ঐশ্বর্য চাইতে না, তুমি যদি আমাকে দিতে হয় আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ও মা, ভক্ত দেখুন, ভক্তের চাওয়া পাওয়া ধন ঐশ্বর্য না, ভক্তের চাওয়া এমন হবে ভগবানের চরণ পাওয়া যাবে। এই চেয়ে যখন রামকৃষ্ণদেবের কাছে ফিরে এলেন, ঠাকুর ফিরে এই বিবে চেয়ে নিয়েছিস আমার মায়ের কাছে, পারলাম না ঠাকুর, আমি পারলাম না, তোমার ওই মায়ের বিগ্রহ দেখে আমার ধনঐশ্বর্যের কথা ভুলে গেলাম, দূর শালা, ওই আমার মা বড় করুণা মইরে, আরে যা না তুই গিয়ে বল না, নিশ্চয়ই তোকে করুণা করবে, কৃপা করবে। তুমি বলছো ঠাকুর, হ্যারি যা না। আবার গেলেন বিবেকানন্দ, আবার সেই চিন্ময়ী বিগ্রহ দেখে দুবাহু করে যদি বলছে, মা আমি ধনঐশ্বর্য চাই না, মা যদি দিতে হয় আমার জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দিয়ে দাও। দেখেছে এই স্বামী বিবেকানন্দের চাওয়া যা ঠিক ছিল বলে তাই তিনি আজ জগৎ শ্রেষ্ঠ হয়েছেন স্বামী বিবেকানন্দ হিসাবে। কারণ স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন যে আমি মায়ের কাছে তো ধন ঐশ্বর্য চাইব, কিন্তু এই মায়ের বিগ্রহ দেখে সবকিছু ভুলে গিয়েছে। ভক্তের চাওয়া ঠিক হওয়া, চাহা যদি ঠিক হয় ভগবান অবশ্যই তার কৃপা করবে, এই হলো ভক্তের চাওয়া। আবার যখন যদি ভক্ত হতে হয় প্রহ্লাদের মতো ভক্ত হল, প্রহ্লাদ এত বড় ভক্ত ছিলেন, যখন নৃসিংহ রূপে হরিণ্যকশিপুরকে বধ করছে, হরিণ্যকশিপুরকে যখন বধ করছে প্রহ্লাদ তাড়িয়ে বছর নয়নকার, পিতা, ও পিতা, এদিকে প্রভক্ত প্রহ্লাদের নয়নে অশ্রু ধুয়ে নৃসিংহদেব থাকতে পারলেন না, প্রহ্লাদ, এই প্রহ্লাদ, কে আই কখন আই না আমার কাছে আই, আমি যে এসেছি এসেছি ভয় পাস না খোকা, আমার কাছে আই না, আমি যে আমি যে আমি যে কে তুমি, আমি যে আর সহিতে পারি না, কেমন প্রহ্লাদ, না 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 না, প্রহ্লাদকে কোলে নিয়ে নয়নের অশ্রু মুছিয়ে দিচ্ছে, আর ভগবান বলছে, প্রহ্লাদ জগত মাঝে যে তোর মতো এত বড় ভক্ত আছো, তোর মতো ভক্ত রে
অনেক সাধনা করে পাওয়া যায়। বল না প্রহ্লাদ, তোর মতো ভক্ত যদি আমার কৃপা চাই তবে বল প্রহ্লাদ তোর কি চাই? ধন চাস, ঐশ্বর্য চাস, যদি বলিস তুই ওই রাজ দরবার চাস সেটাও দিয়ে দে। যদি তুই বলিস তুই দেবতাদের রাজা হতে চাস সেটাও করে দেব তো। বল না খোকা তুই কি চাস? প্রহ্লাদ অঝর নয়ন কাঁদছে, আর কাঁদছে বলছে দয়া মো তুমি তো কৃপা মো, তবে যদি তোমার কিছু দেওয়ার ইচ্ছা থাকে তবে কিছু চাইবো না, আমার এই চাওয়া যে তোমার চরণে আমার চরণা কোনো চাওয়ার কোনো ইচ্ছা তাকে নিতাই গৌর। হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্ত হতে হবে ভক্ত যার মতো চাইতে হবে। ভগবান নিজে এসে বলছে তুই যদি দেবতার রাজা হতে চাস সেটাও বানিয়ে দেবো, বল তুই কি চাস? প্রহ্লাদ কেঁদে বললেন আমার যদি চাওয়ার কিছু থাকে তোমার চরণে একটাই চাওয়া, যে তোমার চরণে যেন আমার কিছু চাইতে না ইচ্ছা করে। আমি চাইলে, আমার চাইলে অহংকার হলে যে আমি তোমাকে ভুলে যাব, আর তোমাকে ভুললে এই প্রহ্লাদ যে থাকতে পারবে না। দয়া ভক্তের মতো ভক্ত হতে হবে, ভক্তের মতো ভক্ত হয় না বলে তো আমাদের মায়েদের গর্ভে স্বামী বিবেকানন্দও আসে না, আর কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও আসে না। তাই জানেন মানুষ কি বা কাকে বলে? শুনুন, আমরা মানুষ জন্মগ্রহণ করেছি কিন্তু আমরা মানুষ না। মানুষ কারা জানে? শাস্ত্রে বলছে মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। মানুষ হলো তারা, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে মানুষের দেহে নিয়ে পৃথিবীর মাঝে দেবতার পরিচয় দিয়ে গেছে। মানুষ হলো তারা, সে স্বামী বিবেকানন্দ যে মানুষ রূপ ধারণ করে দেহে দেবতার পরিচয় দিয়ে গেছে। মানুষ হলো তারা যারা কিছুদিন আগে আমাদের জন্য প্রাণ বিসর্জন করে দিয়ে গেল। আমাদের দেশে সেই জওয়ানরা কিছুদিন আগে জঙ্গিদের হাতে হত্যা হলে তারাই তো মানুষ, কত মায়ের কোল শূন্য করে এই দেশের জন্য প্রাণ দিয়ে গেছে, তাহলে তারাই মানুষ আমরা নয়। তাই কি বলছে জানে? গান হলো জ্ঞান, কি বলছে শোনো। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশি দিয়ে গেল ওরা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝি দিয়ে গেল যারা দেবতার পরিচয়। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলে মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। কৃষ্ণমন্ত্রী দীক্ষা নিলে মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে গেল যারা দেবতার পরিচয়।
বাবা ভালো করে কথাটা শুনবেন, গান হলো জ্ঞান। বলছেন কৃষ্ণ মন্ত্রে নিলে পরে মানুষ বলে না, কিন্তু গুরুদেবরা যে বলে গুরু দীক্ষা নাও, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নাও, তাহলে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিলে নাকি মানুষের মতো মানুষ হওয়া যায়, ভগবানের চরণ পাওয়া যায়। কিন্তু এখানে গানের মধ্যে বলছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলে মানুষ বলে, ভুল বললেন না? ঠিক বলেছেন। দেখবেন গুরুদেবরা যখন আমাদের কর্ণে কৃষ্ণ মন্ত্র দেয়, গুরু দীক্ষা দেয়, সবার আগে বলবে বাবা তোমার পরম গুরু হলো পিতামাতা, পিতামাতার চরণ যদি সেবা করো ভগবানের চরণ পাবে, আর যদি না পিতামাতার চরণ সেবা করো ভগবানের চরণ পাবেন, তাহলে পরম গুরু হলো পিতামাতা। কিন্তু আপনারা বলুন তো বাবা, কজন পুত্র বা কজন পুত্রী গুরু দীক্ষা নেওয়ার পর পিতামাতার চরণ সেবা করে, দুর্দুর করে দাঁড়িয়ে? তাই বলছেন কৃষ্ণ মন্ত্রে নিলে দীক্ষা বলে না, ভালো করে শুনবেন। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলে মানুষের মাঝে দিয়ে গেল যারা দেবতার পরিচয়, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলে মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে গেল ওরা দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। তাহলে তারাই মানুষ, আমরা মানুষ না? তাই বললেন মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, তাহলে আমরা মানুষ না? তাই ভগবান আমাদেরকে কলিজীব উদ্ধার করবার জন্য কলিযুগের রাজপথে দাঁড়িয়ে সবাইকে ভক্তর সাথে মিলিত হয়ে দুটি বাহু উত্তোলন করে উচ্চ ঈশ্বরে বলে উঠলেন, ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত তে তাই নাম রেখেছে, নাম রেখেছে বঞ্ছাকল্পতরু, বঞ্ছাকল্পতরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত তে নাম রেখেছে বঞ্ছাকল্পতরু, ভক্ত যেদিন সেবা দেবে তাই গৌর হরি 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 বল, তবে সেদিন সেবা পায়, ভক্ত যেদিন সেবা দিবি না আমি সেদিন উপবাসে যাই। তাই ভগবান বললেন ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, আর ভক্ত ভক্ত প্রসাদে হয় তিন মহাবল, তিন মহাবল। ভক্ত ছাড়া ভগবান থাকতে পারেন, তাই ভক্ত আর ভগবানের এমন দৃশ্য দেখে